ফ্রেন্ডস, আমি মন। মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের মন ভালো করার জন্যে একটা দারুণ ভিডিও নিয়ে আজ আবার চলে এসেছি। একটু কি মন খারাপ? কিন্তু আর থাকবে না, কারণ যার দর্শন তোমাদের আমি করাতে চলেছি ভেরি স্পেশাল। তো কথা থাক, এবার বেরিয়ে পড়া যাক। আমি আর বাবা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি খড়দহে রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে। তোমরা এখানে কিভাবে আসবে সেটা আমি বলে দিই। হাওড়া থেকে তারকেশ্বর অথবা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে করে রিষ্টা স্টেশন, এবং সেখান থেকে অটো বা টোটোতে করে আসতে হবে রিষ্টা ফেরিঘাটে, এবং ঘাট পার করলেই হাঁটা পথে মাত্র 5 মিনিটের মধ্যেই তোমরা খড়দহ শ্যামসুন্দরের মন্দিরে পৌঁছে যাবে। আর তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে মেন লাইনে যে কোনো ট্রেনে করে খড়দহ স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে টোটো বা অটো করে শ্যামসুন্দরের মন্দির। ট্রেন আর বাস দুটো পথেই আসা যাবে, তাই ধর্মতলা থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে খড়দহ থানা স্টপেজ, এবং সেখান থেকে টোটো বা রিক্সা করে শ্যামসুন্দরের মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। রাধা শ্যামসুন্দরের মন্দির হলো খড়দহের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। এই মন্দির এক আশ্চর্যতম প্রকাশ, তাই এই মন্দিরের কিছু ইতিহাস নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। প্লাস তোমাদের সাথে এই মন্দিরের কিছু খুঁটিনাটি বিষয়বস্তু, অনেক ইনফরমেশন তথ্যও তোমাদের দেব। তাই আমার সঙ্গে থাকো এবং ভিডিওটাকে পুরোপুরি দেখো। আমি শ্যামসুন্দরের মন্দিরে প্রায় এসেই গেছি। তোমাদের এখন যেখানটা দেখাচ্ছি এটা হচ্ছে কুঞ্জবাড়ি ঠাকুর বাড়ি। এখান এটা পার্কিং লট, তোমরা চাইলে এখানে গাড়ি পার্ক করতে পারো। আর এই যে ঠিক এই গোপীনাথের মন্দিরের উল্টো দিকে। আমি এবার তোমাদের নিয়ে যাব রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে। তোমরা দেখতে পারো দুধারে মিষ্টির দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে পূজার সামগ্রী কিনতে পারো। আমি শ্যামসুন্দরের মন্দিরে এসে গেছি, এবার আমি মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করব। তার আগে তোমাদের বাইরে থেকে আমি মুখ্য দ্বারটি কেমন বা তাতে কি রয়েছে তোমাদের সেটি আমি আবার দেখাবো। খড়দহের এই শ্যামসুন্দরের মন্দিরে কথামৃতকার মহেন্দ্র গুপ্ত, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা শারদামণিও এসেছিলেন। শ্রী শ্রীমা শারদামণি পরবর্তীকালে ভক্তদের বলেছেন, ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী, আর খড়দহের শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তদের কাছে খেতে চান। এবার মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করলেই এই যে এখানে হচ্ছে এই বাঁদিকেই পড়বে জুতো রাখার জায়গা, যেখানে বিনামূল্যে জুতো রাখা যাবে। আমি এবার আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাব। আর এই সাইডে পড়বে মদন মোহনের মন্দির, তবে সেটা তোমাদের অন্য আরেকদিন দেখাবো। আর একটু এগোলেই এই যে এদিকে হচ্ছে ঠাকুরের রান্না করার ঘর। আর আমি এবার এগিয়ে গিয়ে ভিতরটি তোমাদের ভালো করে দর্শন করাবো এবার। আর আমি কিন্তু মন্দির কমিটির কাছে ভিডিওটি বানাবার জন্য পারমিশন নিয়ে নিয়েছিলাম। এই মন্দিরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, তাই তোমরা যদি প্রসাদ খেতে চাও এই নাম্বারে কল করো। আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। কল করতে হবে সকাল 9:30 থেকে 12:30 মধ্যে, আর বিকেলে 6:30 থেকে 8:45 ভিতরে। তোমরা যদি সোম থেকে শুক্রবারের মধ্যে ভোগ পেতে চাও তাহলে 2-3 দিন আগে ফোনে বুকিং করে নিতে হবে, আর শনি রোববার হলে 4 থেকে 10 দিন আগে ফোনে বুকিং করে নিতে হবে। এবং যেদিন প্রসাদ খাওয়ার ডেট থাকবে সেদিন বেলা 12:00 মধ্যে এসে কুপনটি নিয়ে নিতে হবে। আমি এবার মন্দিরটি ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে গর্ভগৃহে যেখানে রাধা রানী শ্যামসুন্দরের পূজা হচ্ছে সেখানে তোমাদের নিয়ে যাব। তো এই যে সামনে দেখছো এটা হচ্ছে গৌর নিতাইয়ের দুটি মূর্তি, এটা সামনের দিক মন্দিরের। ভালো করে তোমরা দেখে নাও, এবং এখানে তুলসী দেবীও আছেন, কৃষ্ণ যেখানে তুলসী তো সেখানে অবশ্যই থাকবেন। আমি এবার তোমাদের নাট মন্দির এবং মন্দিরের ভিতরটা ভালো করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও।
নাট মন্দিরের ভিতরে বিভিন্ন চিত্র আছে, যেমন রাধা শ্যামের চিত্র, অর্জুনের সাথে কৃষ্ণের একটি মহাভারতের দৃশ্য, এই সমস্ত কিছু। এবার আমি নাট মন্দির থেকে বেরিয়ে তোমাদের গর্ভগৃহের দিকে নিয়ে যাব। তার আগে তোমরা মন্দিরের মাথার চূড়াটি একবার দেখে নাও। এই যে সিঁড়িটিকে তোমরা দেখছো, এটি একমাত্র সিঁড়ি যেটা দিয়ে উঠে রাধা রানী শ্যামসুন্দরজিকে দর্শন করতে হয়, এবং আমি এখন তোমাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তো চলো, তোমরা দর্শন করো এবং আমি তার সাথে তোমাদের এই শ্যামসুন্দর মন্দিরের ইতিহাসটাও বর্ণনা করি। শ্রী গৌরাঙ্গের অন্যতম প্রধান পার্ষদ ছিলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম বীরভূমের একচক্রা গ্রামে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে তিনি সংসারী হন এবং 56 বৎসর বয়সে সূর্যদাস সরখেলের 2 কন্যার পানি গ্রহণ করেন, যথাক্রমে বসুধা এবং জাহ্নবী। তারপর কুঞ্জবাটিতে সংসার করেন এবং বসুধার গর্ভে বীরভদ্র গোস্বামীর জন্ম হয়। কথিত আছে, চৈতন্যদেব ও নিত্যানন্দ মহাপ্রভুর অপ্রকট হওয়ার পর বীরভদ্র গোস্বামী দৈবাদেশ পান। মালদহের নবাবের রাজপ্রসাদের তোরণে রয়েছে একটি কালো পাথর। কিংবদন্তি অনুসারে ওই পাথরটিকে রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেন। তারপর যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির ওপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকে কৃষ্ণ বিগ্রহ তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। বীরভদ্র গোস্বামী নাম সংকীর্তন করতে করতে হাজির হলেন মালদহে। অনেকের মতে মালদহের নবাব ছিলেন সুলেমান খাঁ। মালদহের নবাব বন্দি করলেন বীরভদ্র গোস্বামীকে, গোমাংস খাইয়ে তার জাত নষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু গোমাংস হয়ে গেল পুষ্প মাল্য। নবাব দমলেন না, তিনি সুরা আনিয়ে বীরভদ্রকে পান করাবার চেষ্টা করলেন, কিন্তু সুরার বদলে সেখানে হয়ে গেল দুধ। নবাব তখন ভয় পেলেন, বীরভদ্রের কাছে ক্ষমা চাইলেন, অনুরোধ করলেন বীরভদ্র যেন তার ক্ষমতার সাহায্যে নবাবের অসুস্থ জামাইকে সুস্থ করে তোলেন। বীরভদ্র তখন শর্ত রাখলেন, জামাইয়ের সুস্থ শরীরের বিনিময়ে তিনি নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণে সেই কষ্টি পাথরটিকে। বীরভদ্রের নির্দেশে সুরার পাত্রে দুধ ছেঁকে জামাইকে পান করানো হয়। নবাবের জামাই সুস্থ হন। অপরদিকে আচমকায় আকাশ জুড়ে খেলে গেল তীব্র বিদ্যুতের ঝলক, সঙ্গে প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখলেন বজ্রের আঘাতে তোরণ থেকে খুলে পড়েছে বিশাল একটি কষ্টি পাথর। বীরভদ্র গোস্বামী সেই কষ্টি পাথরটিকে খড়ে বেঁধে মালদহের গঙ্গায় ভাসিয়ে দেন এবং বলেন, যাও প্রভু, তুমি খর্ধায় যাও। আবার কারো মতে বীরভদ্র গোস্বামী বাঁশের মাচায় খড়ের আবরণ দিয়ে পাথরটিকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। পাথরটি জলে ভাসতে ভাসতে গঙ্গার তীরবর্তী আকনার একটি স্নানের ঘাটে এসে আটকে যায়। ঘাটে স্নানরত বালকের দল পাথরটিকে খেলার ছলে ঠেলে দিতে পাথর আবার ভাসতে ভাসতে এসে পৌঁছয় খর্ধার ঘাটে। বীরভদ্র খর্ধায় পৌঁছে পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে পাওয়া কৃষ্ণ বিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি গড়তে বলেন। ওই কষ্টি পাথর থেকে 3টি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। এই 3 বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখেন শ্যাম সুন্দরের বিগ্রহে। অন্য 2 বিগ্রহের একটি পাঠানো হয় রুদ্র পণ্ডিতের কাছে। পণ্ডিত বিগ্রহকে বল্লভ জিউ নামে প্রতিষ্ঠা করেন। দেবতার নামে আপনার নতুন নাম হয় বল্লভপুর। বীরভদ্র 3য় বিগ্রহের নাম রাখেন নন্দদুলাল। নন্দদুলালকে বীরভদ্র পাঠান সাইবনে লক্ষণ পণ্ডিতের কাছে। শ্যামসুন্দরের প্রতিষ্ঠার পরে নিত্যানন্দ মহাপ্রভুর সহধর্মিনী জাহ্নবা দেবীর ইচ্ছে শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতু রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন। এই মন্দিরে অষ্টধাতু রাধারানী ও শিলাময় অনন্তদেবের সঙ্গে রয়েছেন শ্রী শ্যামসুন্দর। শ্যামসুন্দরের হাতে মুরলী, প্রসন্ন গম্ভীর শান্ত মুখ ও আয়ত চোখ। শ্যামসুন্দরের সাথে পূজিত হন 10ম মহাবিদ্যার 3য় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ শিব। গর্ভগৃহের বাইরে থেকে
আমি রাধারানী ও শ্যামসুন্দরের দর্শন করাবার তোমাদের চেষ্টা করেছি। এবার এই মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে সেটা তোমরা একটু শুনে নাও। তো ফ্রেন্ডস, আমি এখন শ্যামসুন্দর মন্দিরে দাঁড়িয়ে আছি আর উনি হচ্ছেন মেন পুরোহিত। তো ওনার মুখ থেকে আমরা একটু কিছু কথা শুনে নেব। আপনার নামটা একটু বলুন। বিশ্বনাথ মহাপাত্র। আচ্ছা, এবার আপনি স্বামীর পুজো নিয়ে একটু আমাদের কিছু বলুন বন্ধুদের। এখানে স্বামীর তো এই ধরুন প্রায় আনুমানিক 450 বছরের উপর মানে এখানে সেবা পূজা চলছে বা প্রতিষ্ঠা হয়েছে। নিত্যানন্দ প্রভুর ছেলে বীরচন্দ্রপ্রভু সম্পূর্ণ প্রতিষ্ঠা করেছেন। এটা একটা মানে প্রবাদ বলুন বা ঐতিহাসিক মানে এই বলুন, একটা শিলা থেকে তিনটে মূর্তি, মানে যেটা হচ্ছে শ্রীরামপুরে বল্লভজি, খর্ধায় শ্যামসুন্দর, আর সাইবন বলে একটা জায়গা আছে নন্দঝুলা। এখানে সেবা পূজার মানে আমাদের শ্যামের যে সেবা পুজো ভোর মঙ্গল আরতি হয় ধরুন এখন হচ্ছে 4:30, রাসের পর হবে 5টা। আচ্ছা, রাসের পর 5টা মঙ্গল আরতি। তো সকালে যে মেন পুজোটা মানে 8টা থেকে 9টা বেশ হয়, ঠাকুরের বেশ অঙ্গরাগ মানে সিঙ্গার টিঙ্গার সব হলো। এরপর 9:30 মেন পুজোটা হলো, এরপর 12:30 থেকে 1টার মধ্যে অন্নভোগ হলো। অন্নভোগ দেওয়া হয়, হ্যাঁ, আর বিকেলবেলা দিয়ে শয়ন হয়ে গেল। এবার বিকেল আবার এখন যেটা হচ্ছে 5টায় উঠছে, এটা রাসের পর 4:30 উঠবে। মানে শীতকালীন সময়টা একটু কম বেশি হয়। আর আপনি মোটামুটি মন্দিরে কতদিন আছেন? আমার প্রায় হয়ে গেল প্রায় 35-এর কাছাকাছি, 33-34 বছর হয়ে গেল। 33-34 বছর হলো। আচ্ছা, 33 বছর। আর শ্যামসুন্দরের দাদারানী একটু উৎসব নিয়ে কিছু রাস উৎসব এখানে শ্রীকৃষ্ণের লীলা যত আছে, প্রথম ধরুন বৈশাখ মাস ফুলদোল, ফুলদোলে সামনে এই যে চতুর্দোলা রয়েছে চতুর্দোলায় বসে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাহ, এটা ফুলদোল হলো। এরপর আপনার সমস্ত ভক্তরা ওখান থেকে, হ্যাঁ, দর্শন নিচে থেকে সব দর্শন করতে পারবে বৈশাখ মাস। এরপর গুরু পূর্ণিমা একটা হয় মানে যেটা আষাঢ়ি পূর্ণিমায় হয়, গুরু পূর্ণিমার দিন ভিতরেই থাকে। হ্যাঁ, শ্রাবণে ঝুলন, শ্রাবণ বা ভাদ্রের মধ্যে ঝুলনটা হয়, জন্মাষ্টমী ঝুলনের পরে জন্মাষ্টমী, মানে প্রত্যেকটা শ্রীকৃষ্ণের, তারপর রাধাষ্টমী খুব বড় করেই প্রতিপালিত হয়। হ্যাঁ, এই যে শারদীয়া রাস হলো, এটা পেরিয়ে গেল, শারদীয়া রাসটা এই সবে হলো। আচ্ছা, আর রাধাষ্টমীর দিন তো মায়ের চরণ হিসাবে সমস্ত ভক্তকে দেখানো হয়, দর্শন দর্শন করতে হয়। আচ্ছা, এরপর সামনে আসছে আমার বাজার গোস্ত। বাজার গোস্ত মানে শাম এখান থেকে 12টা থেকে 1টার মধ্যে বেরিয়ে পড়ে, এবার রাত্রি 10:30 রাধারানী তখন মন্দিরেই থাকেন? না, দুজনই একসাথে পরপর যায়, দুটো চতুর্দোলায় যাবে। আসার সময় রাধারানী আগে চলে আসবে, পরে শাম আসবে, দিয়ে এখানে মিলনটা হবে, মন্দিরে এসে মিলন হবে। বাহ, কি অদ্ভুত! আর রাধারানী মন্দিরে একটা মিলন হয়, মানে শাম যাবে গোষ্ঠ মন্দির, রাধারানী রাধারানী মন্দিরে যাবে, শাম গোষ্ঠ মন্দির থেকে রাধারানী মন্দিরে আসবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি তোমাদের মন্দিরের পিছন দিকটাকে ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের দেওয়ালে রাধাকৃষ্ণের লীলার যে বর্ণনা রয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো।
রাধারানী এবং শ্যামসুন্দরজিকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং পরবর্তীতে ভোগ যে ঘরটিতে নিয়ে গিয়ে রাখা হচ্ছে সেই ঘরটিতে এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি এবং ভোগগুলি ভালো করে দেখে নাও। এখানে প্রতিদিনই 13 রকমের পদ হয়, কোনো কোনো দিন আবার 14 থেকে 16 রকমেরও হয়। এটি হচ্ছে খাবারের জায়গা। আমরাও আজ এখানেই প্রসাদ খেয়েছি, রাধারানী শ্যামসুন্দরের প্রসাদ যেন একদম অমৃত। চারপাশের পরিবেশটা তোমাদের আমি একবার দেখিয়ে নিচ্ছি। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি কমপ্লিট করছি। এই ভিডিওটাকে আমি অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে তৈরি করেছি, তাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব না করে চলে যেও না। এই মন্দিরের ইতিহাস যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং খুঁটিনাটি সমস্ত বিষয়বস্তুগুলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের মন ভালো করার মতো এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তো এবার আমার বাড়ি ফেরার পালা। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, একদম ভুলে যেও না। আর তোমাদের মন ভালো করার মতো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতো এইটুকুই, টাটা।